মালদা জেলার রাতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর দইঘাট্টা গ্রামে রয়েছে মিলন সরকারের মাটির ভাঙাচোরা বাড়ি। একটু বৃষ্টি হলেই জল পড়ে চাল থেকে, অল্প বৃষ্টিতেই ঘরে জল জমে যায়, নেই শৌচালয় বা কোনো জলের ব্যবস্থা। টাকার অভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা, ঘরে আলোর ব্যবস্থা বলতে রয়েছে শুধু হারিকেন। এরূপ অবস্থায় দিনের বেলায় ঘর জুড়ে বিরাজ করছে কুচকুচে অন্ধকার। সে অবস্থায় দুই নাবালক নাতিকে নিয়ে অনাহারে কষ্টে দিন কাটছে মহারাজপুর অঞ্চলের দইঘাট্টা গ্রামের 70 বছরের বৃদ্ধ মিলন সরকারের। কুচকুচে সেই অন্ধকার ঘরে রান্না করার কোনো ব্যবস্থা নেই, তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে কোনোভাবে রান্না করছেন দুই নাবালিকা। তবে সেই রান্নাও যে রোজ হয় তা নয়, যেদিন গ্রামে গ্রামে গিয়ে দুটো পয়সা আনতে পারে না সেই দিন আর জ্বলে না উনুন, জোটে না দুবেলার খাবারটুকুও। জানা গিয়েছে বৃদ্ধা মিলন সরকারের বয়স প্রায় 70 বছর, স্বামী মারা গেছে বহু বছর আগে, একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল রাতুয়ার একটি গ্রামে, কিন্তু কয়েক বছর পরেই স্বামী মারা যায়। সেই অবস্থায় নিজের মেয়ে তার দুটি ছোট মেয়েকে রেখে ভিন রাজ্যে বিয়ে করেন, নতুন সংসার পেতেছে বলে অভিযোগ। বয়স বাড়াতে বৃদ্ধা ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, চোখেও কম দেখে, ভিক্ষা করে কোনো রকমে কাটছিল দিন, কিন্তু এখন বয়সের ভারে ভিক্ষাটুকুও করতে পারেন না, যার ফলে সেই দুই নাবালিকা নাতনিকে নিয়ে লোকের কাছে হাত পাততে হয় দুবেলা দুমুঠো খাবারের জন্য। এই মতো অবস্থায় সরকারি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সাহায্যের কাতর আর্জি জানিয়েছেন বৃদ্ধা। আমার কেউ নাই, চেয়ে ভেঙে খাচ্ছি, খাবার তো না, চেয়ে ভেঙে খাচ্ছে, খাবার উপযুক্ত বলতে কি এর সাহায্য কেউ করে না, ওই গ্রাম মিলেই ওই দেখাশোনা করে, আর এরকম যদি কেউ যদি থাকে এর পরিবর্তনে কেউ যদি থাকে তো সাহায্য সহযোগিতা করে ই করেন একটু। সরকারি ভাতাটা তো কিছু পাচ্ছে না, আমরা সমাজ মিলে কত দেখবো, তা তো তার পরিবর্তনে তো বাইরে যাচ্ছে চাইতে, কোনো জায়গাতে পাচ্ছে কোনো জায়গা পাই না, এটার পরিবর্তনে কিছু যদি ওরকম যদি থাকে তো একটু সাহায্য করে নো। তিনজন, দুটো বাচ্চা আছে, বাচ্চার মা বাবা কেউ নাই, বাচ্চাগুলোকে কে খাবে? ওই দিদাটা নিয়ে থাকছে, ওই দিদাটাই এখন ওই হিসাবে, এখন দিদাটা তো এখন চলার মতো না, ও তো শেষ, মানে চলছে কিভাবে এরা তাহলে কিভাবে? ওই যে চেহে মেয়ে খাচ্ছে, বাচ্চাগুলা দেখে ময়াতে দিচ্ছে, যার ময়া লাগছে দিচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, দানা পানি দিয়ে যাচ্ছে, এরকম হেল্প করছে সরকার। মানে খুবই গরিব, সংসারে কেউ মানে যে একে ভরণ পোষণ করবে সেরকম তার কোনো ই নেই, ধরেন এই ভিক্ষা টিক্ষা চেয়ে খায়, শরীরও তার ভালো নাই, তার মধ্যে তার দুটো ছোট ছোট নাবালক বাচ্চা আছে, মানে এর অবস্থা খুবই, আজ পর্যন্ত হয়তো সরকারি কোনো ই পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না। যদি আপনাদের মাধ্যমে যদি এই কিছু সাহায্য পায়, সরকারি উচ্চ পদস্থের গোচরে যায়, ব্যাপারটা খুবই ভালো হবে এবং এর উপকার হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।